দেশের ইতিহাসে বৃহত্তম ব্যাংক প্রতারণার পর্দাফাশ। নীরব মোদীর পর এবার গুজরাটেই বৃহত্তম ব্যাংক প্রতারণার অভিযোগ। অভিযুক্ত এবিজি শিপইয়ার্ড গ্রেফতার করা হয়েছে 8 জনকে। অভিযোগ, এসবিআই, আইসিআইসিআই সহ 28টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের থেকে বিপুল অঙ্কের ঋণ নেয় গুজরাটের এই সংস্থা। প্রায় 23,000 কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে এবিজি শিপইয়ার্ড এর প্রাক্তন এমডি সহ একাধিক আধিকারিকের বিরুদ্ধে। তদন্ত শুরু করেছে সিবিআই। সংস্থা সুরাত, ভারুচ, মুম্বাই এর 13টি অফিসে অভিযান চালায় তারা। এই প্রসঙ্গে রাজনৈতিক মহলের কি প্রতিক্রিয়া শুনব? সারা ভারতবর্ষে এটাই হচ্ছে এখন। মানুষের টাকা লুট হচ্ছে ভারতবর্ষে, যেগুলো পার্লামেন্টে বলেছি সব লুট চলছে বাংলাদেশ, এই ভারতবর্ষে মানুষের টাকা লুট করে বিদেশে চলে যাচ্ছে। এখন তো বিদেশে গেছে, টাকা লুট করে বিদেশে পালাও, বাংলা থেকে টাকা লুট করে বিদেশে পালাও, দেশ থেকে টাকা লুট করে বিদেশে পালাও। বিদেশে তারা কি করছে, ঘুরছে ফিরছে, টিভি দেখছে, খেলা দেখছে, ছবি তুলছে, সব হোয়াটসঅ্যাপে চলেও আসে, দেখতে পাচ্ছি আমরা। গুজরাটেই এত বড় বৃহত্তম একটা ব্যাংক কেলেঙ্কারি ঘটে গেছে, ফলে এটা তো একটা যথাযথ তদন্ত দরকার। তদন্তটা করবে কে? এটা তো কেন্দ্রীয় সরকারের অধীন যদি কোনো এজেন্সি করে তো তাহলে তো সেটা পুরোদস্তুর কেন্দ্রীয় সরকারই পরিচালনা করছেন। ফলে একেবারে এটা অন্তত 3 সদস্যের কোনো সিটিং বিচারপতি বা এই ধরনের কোনো বিচারের ফোরাম গঠন করে তাদের নেতৃত্বে এই তদন্ত যদি না হয় তাহলে এর সত্য খুঁজে বার করা অসম্ভব। বিজেপি রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এই ধরনের এত বড় বৃহত্তম কেলেঙ্কারিটি তারা আবার ধামাচাপা দিয়ে দেবে অথবা তদন্তটাকে সিদ্ধঘুমে পাঠিয়ে দেবে। ভারতবর্ষের বিগেস্ট ব্যাংক স্ক্যাম বলে বলা হচ্ছে, 23,000 কোটি টাকার প্রতারণা, অনেকগুলো ব্যাংক মিলিয়ে এই প্রতারণাটা হলো। এবং হলো কোথায়? গুজরাটে। যে গুজরাটে এর আগে ব্যাংকের টাকা ফ্রড করে পালিয়ে বিদেশে গেছে এবং 28 জন, কি এমন রাজনৈতিক ক্ল্যাচ গুজরাটে যে প্রভাবশালীরা প্রভাবশালীদের সাহায্যে ব্যাংকের টাকা লুট করে সর্বনাশ করে দেবেন? সিবিআই তদন্ত করছে, তত ধামা চাপা পড়বে কিনা আমি জানি না, কিন্তু এই ব্যাংক বিক্রি এবং ব্যাংক লুটের লোকেরাই দেশ চালাচ্ছে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।